নমস্কার বন্ধুরা, মা লক্ষ্মীর কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের 27, 28 আর 29 জুলাই 2024 এই দিনগুলি আপনাদের কেমন কাটবে, এই দিনগুলিতে আপনারা কেমন উপকারিতা পাবেন, এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন, স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে, আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন, কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন, সব কিছুই আপনারা জানতে পারবেন এই রাশিফল ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ, ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মা লক্ষ্মীর সত্যিকারের ভক্তরা কমেন্টে যায় মা লক্ষ্মী অবশ্যই লিখবেন, এতে আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন। কুম্ভরাশির জাতক জাতিকাদের 27, 28 আর 29 জুলাই 2024 এই দিনগুলিতে খাবার সম্পর্কে সঠিক যত্ন নিন, বিশেষ করে মাইগ্রেনের রোগীরা যাদের খাওয়া বাদ দেওয়া উচিত নয়, অন্যথায় এটি তাদেরকে অহেতুক মানসিক চাপ দিতে পারে। এমন কোনো পদক্ষেপ গ্রহণ করবেন না যা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ ব্যতীত আর্থিক ক্ষতি করতে পারে। আপনার বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন, সে আপনার প্রত্যাশা মাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে। একই স্থানে দাঁড়িয়ে প্রেম একটি নতুন বিশ্বে আপনাকে সঞ্চারণ করাবে। এই দিনগুলি এমন দিন যখন আপনি একটি রোমান্টিক ভ্রমণে যেতে পারবেন, যতক্ষণ অতিক্রম করার ইচ্ছা থাকবে ততক্ষণ কোনো কিছুই অসম্ভব নয়। আপনার বিবাহিত জীবনে যখন জিনিস আপনার পক্ষে আশ্চর্যজনকভাবে আসতে থাকবে, আপনার প্রিয়জনের সাথে সিনেমা দেখা এই দিনগুলিকে মজাদার এবং মনোরঞ্জনযুক্ত করতে পারে। এই দিনগুলিতে আপনি খুব সক্রিয় এবং চটপটে থাকবেন, তবে আপনার স্বাস্থ্য আপনাকে পুরোপুরি সমর্থন করবে। আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা ফলস্বরূপ ফল পাবে। দিনগুলির পরের ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশি এবং উজ্জ্বলতা আনবে। আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার প্রেমিক আপনাকে কতটা ভালোবাসে। জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য আপনার কাছে যথেষ্ট সময় হবে। আপনার প্রেম দেখে আপনার প্রেমিক আনন্দিত হয়ে যাবে। ভালো খাবার, রোমান্টিক মুহূর্ত আপনার জন্য সব কিছুর পূর্বাভাস আছে। এই দিনগুলিতে আপনি একজন বুদ্ধিজীবী ব্যক্তির সাথে দেখা করে আপনার অনেক সমস্যার সমাধান খুঁজে পাবেন। এই দিনগুলিতে ধ্যান এবং আত্ম উপলব্ধি লাভজনক প্রমাণিত হবে, কেবল বিচক্ষণ বিনিয়োগে পরিশোধ আনবে। সুতরাং আপনি আপনার কষ্টার্জিত পয়সা কোথায় লাগাচ্ছেন সে সম্পর্কে নিশ্চিত হন। বাচ্চারা স্কুলে পড়াশোনার প্রতি অমনোযোগের কারণে আপনি হতাশ হতে পারেন। আপনার দীর্ঘায়িত ঝগড়া মিটিয়ে নিন, যেহেতু কাল হয়তো অনেক দেরি হয়ে যেতে পারে। সেই জিনিসগুলোর পুনরাবৃত্তি করা যার এখন আপনার জীবনে কোনো মূল্যই নেই সেটা আপনার জন্য ঠিক হবে না। এরকম করলে আপনি আপনার সময় নষ্ট করবেন আর কিছু না। কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করবে, আগ্রহ নাও দেখাতে পারে। আপনি এই দিনগুলিতে আপনার মায়ের সাথে সময় কাটাতে পারেন, তিনি আপনাকে আপনার ছোটবেলার কথাও বলতে পারেন। আপনার ভয়ের প্রতিকার করার জন্য এটি উপযুক্ত সময়। আপনার অবশ্যই উপলব্ধি করা উচিত যে এটি কেবলমাত্র শারীরিক শক্তিকেই দমন করে না, উপরন্তু জীবনের দৈর্ঘ্যকেও কমিয়ে দেয়। আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে সুবিধা পেতে পারেন।
অতিথিদের সঙ্গে উপভোগ করার পক্ষে দিনগুলি চমৎকার হবে। আপনার আত্মীয়দের সাথে বিশেষ কিছু পরিকল্পনা করুন, তারাও এটির প্রশংসা করবে। কাউকে তার প্রেমের সাফল্য দৃশ্যায়িত করতে সাহায্য করুন। আপনার জোর এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পূর্ণ মূল্যায়নের সময়। আপনি আপনার জীবনসঙ্গীর প্রেমের উষ্ণতা অনুভব করবেন। দীর্ঘ সময় পরে আপনি ঘুমের জন্য আপনার কোটা পূরণ করতে সক্ষম হতে পারেন। এরপরে আপনি খুব স্বচ্ছন্দ এবং উদ্দীপনা বোধ করেছেন। এছাড়াও আপনার বেপরোয়া আচরণের ফলে স্ত্রীর সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। অর্থহীন কিছু কাজ করার আগে আপনার আচরণের প্রতিক্রিয়া চিন্তা করুন। যদি সম্ভব হয় তাহলে আপনার মেজাজ পরিবর্তন করুন। ফাটকায় লাভ আনবে। বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যা যাপন অত্যন্ত আমোদজনক এবং আনন্দময় হবে। আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝুন। যদি আপনি ভ্রমণরত হন তাহলে আপনি সব জরুরি নথি নিয়েছেন কিনা তাও মিলিয়ে নিন। আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার তার প্রেমে পড়তে পারেন। আপনার বাবা এই দিনগুলিতে আপনার জন্য একটি বিশেষ উপহার আনতে পারেন। এছাড়াও এই দিনগুলিতে ভালো খারাপ মিশিয়ে কাটতে চলেছে। বাড়ির কাছে ভ্রমণের ব্যাপারে আলোচনা হবে। মানসিক কষ্ট থাকবে। জটিলতা কাটিয়ে কর্মস্থানে উন্নতি। বাড়িতে আপনার চাপ থাকবে কাজের, তবে জটিল ব্যাধি থেকে মুক্তিও পেতে পারেন। ধর্মীয় কাজে দান করতে পারেন। সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা হতে পারে। শিল্পীদের সময় খুব ভালো কাটবে। স্ত্রীর জন্য বাড়িতে বিবাদ হবে। কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ বাঁধবে। কর্মস্থানে বিবাদ নিয়ে চিন্তা হবে। সামাজিক সুনাম আপনি পেতে পারেন। ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ আসতে পারে। খরচের জন্য আপনার চিন্তা বাড়বে। বাড়িতে গুরুজনদের স্বাস্থ্যের উন্নতি হতে পারে। অতিরিক্ত বিশ্বাসের খেসারত দিতে হতে পারে। মামলা মোকদ্দমায় হঠাৎ আপনি ফেঁসে যেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে ঝামেলাও মিটে যেতে পারে। তবে কর্মে বিশেষ একটা মন থাকবে না আপনার। বিবাহ নিয়ে কোনো মূল্যবান সিদ্ধান্তও নিতে হবে। কোনো কাজে হটকারিতা না করাই ভালো হবে। লিভারের সমস্যায় ভোগান্তি হতে পারে। শিক্ষার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে। পাওনা আদায় হবে। বিজ্ঞান বিষয়ক আলোচনায় অংশগ্রহণের যোগ রয়েছে। ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে। কাছাকাছি কোনো স্থানে আপনার ভ্রমণ হতে পারে। উচ্চভিলাষী কোনো ব্যক্তির পাল্লায় পড়ে অর্থ ব্যয় হবে। মধুর ভাষণের দ্বারা শ্রোতাদের মন জয় করতে পারবেন। দাম্পত্য কলহের অবসান ঘটবে। বিষয় সম্পত্তি নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে। বাড়িতে মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে। সন্তানকে নিয়ে পরিবারের জটিলতা দেখা দেবে। চলাফেলায় বাড়তি সতর্কতা প্রয়োজন। সুযোগ সন্ধানী লোকেদের থেকে দূরে থাকুন। পেটের সমস্যা বাড়তে পারে। শত্রুরা দুর্বলতার সুযোগ নিতে পারে। সঙ্গীত চর্চা থেকে আনন্দ লাভ হবে আপনার। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকেও সুস্থ রাখুন। ধন্যবাদ।